Hello, hello. Good morning, everyone, and welcome everyone to Calcutta Heart Clinic and Hospital. We are just going to start our workshop on basic mechanical ventilation today. We are very much proud that among ourselves we have Dr. Krishan Pradhan, Honorary Secretary of Calcutta Heart Clinic and Hospital. I request him to come on the dais. Please, sir. We have also Dr. Saurabh Dotto among ourselves, eminent physician and intensivist, currently attached to Medica Super Speciality Hospital. I request him also to come on the dais. Please, sir. And we have Dr. Shubhankar Chatterjee, in charge of the critical care unit and eminent physician and intensivist of Calcutta Heart Clinic and Hospital. I also request him to come on the dais. এবার আমরা আমাদের যে আজকে ভেন্টিলেশন ওয়ার্কশপ যেটা শুরু হতে চলেছে সেটা শুরু করতে যাচ্ছি, তার আগে যারা অনেক স্বপ্ন নিয়ে আজকে আজকের এই ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল যা আজকে আমরা দেখছি, যারা একদিন অনেক ছোট অবস্থাতে, অনেক ক্ষুদ্র অবস্থাতে অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন আজকে আমাদের মধ্যে আছেন, ডক্টর কিষান প্রধান। আমি তাকে এই হাসপাতাল নিয়ে এবং এই হাসপাতাল কিভাবে চলছে এবং এটা তারা যে স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন সমস্ত মিলে কিছু বলতে অনুরোধ করব। ধন্যবাদ সুপ্রতিম। আজকের সবাইকে আমাদের এই যে ক্ষুদ্র হসপিটাল ক্যালকাটা হার্ট ক্লিনিক হসপিটালে আজকে যে নতুন প্রজন্মের যে সব ডাক্তাররা এসছে তাতে সত্যি আমি গর্বিত। আমরা হাসপাতালের পক্ষ থেকে আমার নিজেকে সৌভাগ্যমণ্ডিত মনে হচ্ছে যে আগামী প্রজন্মের যেসব ডাক্তাররা আগামী আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে বা এই রাজ্যের এবং জনগণের দায়িত্ব নেবেন, তারা মানে এই আমাদের হসপিটালে একটা কর্মশালা ওই মেকানিক্যাল ভেন্টিলেশনে এসছেন। এই আমার সুযোগ হচ্ছে যে এই হাসপাতালটাকে আপনাদের সামনে রাখা, কেননা কোনো প্রচার প্রপাগান্ডা আমাদের হসপিটালটা আমরা করি না। আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েস্ট বেঙ্গল সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট হিসেবে মানে সামাজিক দায়বদ্ধতার হিসেবে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালটা তৈরি হয়েছিল, তৈরি করেছিলেন আমাদের মাস্টারমশয় ডাক্তার ননি গুহ, তিনি তৈরি করেছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এই তখন তিনি যখন পড়াশোনা করছিলেন তখন স্বাধীনতা আন্দোলন খুব উত্তাল পর্বে চলছে। 42 আগস্টে তিনি কারাবরণও করেছেন, তারপরে স্বাধীন হয় তিনি বাইরে গিয়ে পড়াশোনা করেন, ফিরে আসেন এই কলকাতায় যে না ভালো করে এই স্বাধীন ভারতে স্বাস্থ্যনীতি কী হবে, কীরকম করে মানুষজনকে আমরা সাহায্য করতে পারবো সেইভাবে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের চিফ হিসাবে জয়েন করলেন। এবং কিছুদিন চলার পরে তিনি বুঝলেন যে এই সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে তাতে করে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা তিনি আন্দোলন করেছিলেন তার সঙ্গে মিলছে না, ফলে তিনি মনে করলেন না এই ব্যবস্থায় না থেকে আমি পাল্টা নতুন করে কিছু করব। সেই বাসনা নিয়ে তিনি নিজে এই যুদ্ধে নামলেন, ফলে সরকারের সঙ্গে প্রথমেই তার একটা মনোমালিন্য, যেহেতু তার হসপিটালটা সরকারি চাকরি ছেড়েছেন, কলকাতার কোনো জায়গা তিনি জায়গা পাননি যে একটা হসপিটাল করবেন বলে। তা ওনারা পূর্ববঙ্গের মানুষ ছিলেন, ওনারা পার্ক সার্কাস অঞ্চলে এক্সচেঞ্জ করে একটা বাড়ি পেয়েছিলেন, ওনাদের যারা পশ্চিমবঙ্গে গেছেন এবং ওনারা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছেন, এক্সচেঞ্জ করে যে বাড়িটা পেয়েছিলেন সেখানে ওনারা ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে প্রায় 17-18 জন মেম্বার একটা ভাড়া বাড়িতে ছিলেন। তো উনি ঠিক করলেন না আমার বাড়িটাই আমি হাসপাতাল করব। মানে মেডিকেল এথিক্সের কীরকম জায়গা এবং নিজের প্রত্যয়ে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করেন, বাড়ি ভাড়া নিলেন পাশে, বাড়িটাকে হসপিটাল বানালেন, হসপিটাল বানিয়ে তিনি চিকিৎসা শুরু করলেন। পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবাই ওনার নাম জানলেন,
করতে করতে পরে যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে, জ্যোতিবাবুকে উনি বললেন যে আমি, এবং ওনার নাম তখন পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষ, রাজনৈতিক মহল, সমস্ত রাজনৈতিক দল ওনাকে চিনতেন, জ্যোতিবাবুকে উনি দেখতেন, ফলে উনি এক বললেন যে আমাকে সল্টলেকে যদি একটা জায়গা দেন তাহলে আমি একটা মনের মতো হসপিটাল গড়ে তুলব এবং আমি দেখাবো করে চ্যালেঞ্জ। সেই মতো উনি একটা সোসাইটি তৈরি করলেন, ক্যালকাটা হাটকিং অ্যান্ড হসপিটাল সোসাইটি। সেই সোসাইটিতে তখনকার যত গণ্যমান্য যে চিকিৎসক, আইনজীবী, তারা এবং সমাজসেবী কিছু মানুষ তাদেরকে নিয়ে যাত্রা শুরু করলেন। এবং এই জায়গায় 1986 সালে তিনি প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তারপরে 1988 সালে হাসপাতালটা চালু করে দিলেন, একতলা ছোটো একটা হসপিটাল, 8টা বেড, উনি ওটা দিয়ে আরম্ভ করলেন। এবং সমস্তটা কালেকশন করে করে, মানে ভিক্ষা করে করে সমস্ত হসপিটাল তিনি চালু করলেন। কিন্তু আকস্মিকভাবে তারা অকালপ্রয়াণ হয় 1991 সালের 22শে নভেম্বর, ফলে তখন হসপিটালটা বন্ধ হয়ে যায়। তিনি একাই উদ্যোগী ছিলেন, সোসাইটি, গভর্নিং বডি, বাকি মেম্বার আছে, এই একটা বিরাট যে কর্মকাণ্ড ধরে উঠতে পারছিলেন। ওনার সামনে এগিয়েছিলেন ওনার সহধর্মিনী সুজাতা দেবী, ওনার স্ত্রী, তিনি তখনকার দিনের শিক্ষিতা মহিলা, এম এ পাস, এম এ বিটি। তিনি বললেন না, আমি আমার এই কাজটা আমি দায়িত্ব নিয়ে করবো। তিনি করেছিলেনও, করতে গিয়ে দেখলেন যে খুব এই পেশাটা, এই এরকম একটা হাসপাতাল চালানো তার পক্ষে সত্যি অসম্ভব হয়ে পড়েছেন। তিনি তখন গিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডাক্তার সুশীল কুমার মুখোপাধ্যায়, যিনি কলকাতা ইউনিভার্সিটির এক্স ভাইস চ্যান্সেলর কাছে। তা তিনি বললেন যে আমি একটু হসপিটাল চালাতে চাই, কিন্তু আমি কাউকে পাচ্ছি না, আপনি যদি দেখেন। তা সুশীলবাবুর সঙ্গে আমাদের একটা অন্যভাবে পরিচয় হয়, আমি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলাম, আর আমরা কিছু ওই ছাত্রজীবন থেকে কিছু থাকে না, অনেক সময় আপনারা অনেকেই করেন, ক্যাম্প ট্যাম্প করেন, অনেক কিছু করেন, জনস্বাস্থ্য করেন, তারপরে বন্যা খন্যা খরায় যান, তা আমরা বিভিন্ন জায়গায় ওনাকে মাঝে মাঝে নিয়ে যেতাম। তা তিনি বললেন যে হ্যাঁ, তোমরা তো এত কিছু করো, সামাজিক একটা দায়বদ্ধতার কথা বলো, তাহলে এটা তোমাকে তো করে দেখাতে হবে বাবা, বলেও তিনি আমাদের সঙ্গে সুজাতা দেবীর পরিচয় ঘটালেন যে এনার একটা হসপিটাল গড়ে তুলছেন। আর তোমরা, আমরা তখন অনেক তরুণ প্রজন্ম, আমরা পাস করে কিছু করব, করে দেখাবো সেই জায়গায়, তা আমরা চ্যালেঞ্জ নিলাম। এবং চ্যালেঞ্জ নেওয়ার পরে এই মানুষের সঙ্গে কীভাবে হসপিটাল চলবে, মেডিকেল এথিক্স কী যেটা বইতে পড়েছিলাম সেটাকে, মানে আবার মেডিকেল এথিক্সটাকে নতুন করে চর্চা করলাম, যে জনসাধারণের মধ্যে রুগীকে যদি আমাদের ফ্যামিলির মেম্বার করে নিই, আমাদের যারা ডাক্তার আছে, আমাদের যারা বন্ধু, আমরা যারা সিস্টার আছেন, আমরা স্বাস্থ্যকর্মী আছে, তাদের মধ্যে যদি আমাদের একটা সম্পর্ক খুব স্থাপন করতে পারি, এবং এই যে মেডিকেল চর্চাটা দিয়ে আমরা প্রত্যেকে মিলে করব সামগ্রিকভাবে, তাহলে কিন্তু আমরা কিন্তু আরও বড় কিছু পেতে পারি। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে হসপিটালটা কিন্তু আমরা প্রচারটা এইভাবে পেয়েছি। একটি দুটি মানুষ এসছেন, আমার মনে পড়ে, আমার, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমাদের মাস্টারমশাই ছিলেন প্রফেসর সমরেশ দে, মেডিসিনের খুব প্রখ্যাত চিকিৎসক, তিনি সল্টলেকে থাকেন, তিনি বললেন আমি তোমাদের সঙ্গে সঙ্গী হব। আমি আরজিগড় মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর এন কে মজুমদার, তারা দুজনে বললেন আমরা তো রিটায়ার করেছি, তোমরা একটা কাজ নিয়েছো, তোমরা আবার ছাত্র, আমরা কিছু করতে পারবো না, আমরাও করবো বলে ওনারা ধরে ধরে বলে আমরা আজ থেকে জানো আমরা আর এ না, মানে তোমাদের মাস্টারমশাই না, আমরা হাউস স্টাফ, আমরা ইন্টার্ন। আমার মনে পড়ে সেদিনের কথা, ওনারা দুজন আমাদের সঙ্গে, ওনারা বলছে আমরা ইন্টার্ন, আমরা হাউস স্টাফ, আমরা এখানে কাজ শিখে এই মানুষটা, এই হসপিটালটাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কাছে আমরা পরিচয় করাবো। এবং মনে পড়ে একটা পেশেন্ট এলে কীভাবে ওনারা পাশে বসে থাকতেন, দেখতেন। আমাদের হসপিটালের কোনো, তখন পর্যন্ত কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছিল না, কিন্তু পাশে থেকে বসে পেশেন্ট পার্টিদের সঙ্গে এমনভাবে কথা বলতেন, এমনভাবে বুঝতেন, অন্য আমার এখানে আসার পরে কোনো পেশেন্ট অন্য কোথাও যেত না, পাশে তখন আমি সবে গড়ে উঠেছে, পিএলএস আছে, বড় বড় হসপিটাল আছে, বলছে না ওখানে যাব, ওখানে গেলে একটা আলাদা রকম একটা অনুভূতি, একটা স্পর্শ, একটা মনে হয় না বাঁচবো, জীবনটা বাঁচানো যায়, যদি মারাও যায় সে বিয়োগ ব্যথা আমরা সহ্য করব। এবং আমরা দেখেছি তাদের অনেক আত্মীয় পরিজন এখানে মারা গেছেন, কিন্তু হসপিটালটা যখন বড় হচ্ছে দেখে আমাদের বলছে আপনাদের একটু আর্থিক সাহায্য নিন, আমরা 500 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা, 5,00,000 টাকা, এরকম করে মানুষ অকাতরে সাহায্য করেছে। এবং আমরা ধীরে ধীরে একের পর এক হসপিটালটা বড় করেছি, আজকের হসপিটালটা 108 বেডের হসপিটাল,
এই হাসপাতালের নাম আমরা রেডিওতে টিভিতে বা কোনো প্রচার মাধ্যমে নেই, কিন্তু মানুষের হৃদয়ে একটা একটা সম্পর্ক স্থাপন করেছি। ক্যালকাটা হার্ট, ক্যালকাটার হৃদয়, আমরা এই জায়গাটা করতে পেরেছি। আমরা চাইছি এই প্রত্যেক করতে আমাদের মাস্টারমশাইরা, তারা ডক্টর দে মারা গেছেন, খুব ভালোবাসতেন, মানে তিনি একটা সত্যিকারের শিক্ষক। তিনি বলেছেন যে শুধু শুধু চিকিৎসা দিয়ে নিজেদের বড় করা যাবে না আর সোসাইটিকে হেল্প করানো যাবে না। যদি আমরা অ্যাকাডেমিক্স না ঢুকি, পড়াশোনার চর্চার মধ্যে যদি না যাই, উনি মাঝে মাঝে ক্লিনিক্যাল মিটিং দেয়। আমাদের তখন কোনো পেশেন্ট মারা গেলে ডেথ অডিট হতো এবং প্রত্যেক তাদেরকে ডাকতেন, আলোচনা হতো। এখন আমরা করতে পারি না, এখন মানুষ সেরকম চিকিৎসক আমাদের অভাব হয়ে গেছে। কিন্তু একটা ভালো দিক, প্রচুর ডাক্তার এবং সিস্টার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমাদের হসপিটালটা আপনাদের কাছে আমরা বলি, আপনারা আসুন আমাদের হসপিটালটা দেখুন। আমরা মুখে যে কথাটা বলছি সেটা কাজে করছি কিনা দেখুন। এবং এই হসপিটালের ক্ষেত্রে আপনাদের যদি সাহায্য সহানুভূতি কিছু থাকে আমাদের দেবেন, আমরা সাগ্রহে বরণ করে নেব। আমরা এই হসপিটালটাকে নিয়ে আরও বড় হতে চাই এবং আপনাদেরকেও আমরা চাই যে হসপিটালের সঙ্গে আপনারা যুক্ত হন। তাহলে আমরা একটা চ্যালেঞ্জ, আমরা একটা কোনো কর্পোরেট হসপিটাল না, আমরা একটা সমাজসেবীমূলক, সমাজ একটা দায়িত্ববোধ থেকে হসপিটাল চালাচ্ছি। ফলে এটাকে আপনারাও একটা দায়িত্ব নিন, আপনারাই আসুন। এবং আপনাদের যে সারাদিনের কর্মশালা, আজকে এখানে ডক্টর দত্ত এসেছেন, সৌরভ দত্ত, দীর্ঘদিনে আমাদের পরিচয়, এই হসপিটালে উনি কাজ করেছেন, এখন উনি বাইরে আছেন। আমাদের কিন্তু একটা সম্পর্ক জায়গা আছে, একটা ফ্যামিলি সম্পর্ক। ও ছোটো বাচ্চাটার খবর আমরা রাখি, আমার বাড়ির খবরও রাখি, মানে এইভাবে আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। পেশেন্টদের সঙ্গে আমাদের একটা রিলেশান অন্যরকম, সেই জন্য অন্য হসপিটালে একটা ঝামেলা হয়, কিন্তু আমাদের হসপিটালে সবাই এসে মনে করে তার একটা হসপিটাল, ডাক্তারবাবু কী বলছেন, সিস্টার কী বলছেন, এটা শোনার চেষ্টা করে এবং সবাইকে বলে যে না, সত্যিকারে একটা হসপিটাল হওয়ার চেষ্টা করেছে। আগামী দিনে আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকবেন, এটাকে আরও বড় করে হতে সাহায্য করবেন এবং মেডিকেল এথিক্স যেটা আপনারা পড়েছেন সেটাকে নতুনভাবে প্রয়োগ করার একটা জায়গা আপনারা খুঁজে পাবেন। আপনাদের আজকে সারাদিনের যে কর্মশালা খুব সুস্থভাবে সুন্দরভাবে হোক, এরপরে আসবেন, জানি ডক্টর সুগত দাশগুপ্ত আসবেন, ডক্টর প্রলয় শঙ্কর ঘোষ আসবেন, তারা এখনও পৌঁছাননি, এসে যাবেন, তারা এসে আপনাদেরকে সারাদিন আপনাদের শেখাবেন, আপনারা শিখবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন এবং প্রয়োজনে আমাদের এখানে আসবেন, যখন তখন আসতে পারবেন, আপনাদের জন্য আমাদের দেওয়ার খোলা রইল। এটুকু বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। ধন্যবাদ ডক্টর কিষাণ প্রধানকে, কেন যে মেডিকেল এথিক্স আজকে যেটা নিয়ে চর্চা একদমই হয় না তা নিয়ে তিনি যে কথাগুলো বললেন, আমরা আশা করি ভবিষ্যৎ জীবনে সেটা মেনে চলার চেষ্টা করব, শেখার চেষ্টা করবো।